হাওড়ার 6 নম্বর জাতীয় সড়কের উপর কোনা জয়পুরের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় সিমেন্ট বোঝাই ও সবজি বোঝাই গাড়ির। এই দুর্ঘটনায় একজন গুরুতর জখম হয়েছেন, তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সবজি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে অন্যদিক থেকে ধেয়ে আসা আরেক লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনার পর যানজটের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ। আসার পর ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রেন দিয়ে গাড়ি সরিয়ে রাস্তার যানজট মুক্ত করা হয়। It's caught in the crossfire.